স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি পঞ্চম অধ্যায় প্রোগ্রাম ডিজাইন সম্পর্কে পড়াবো। প্রোগ্রাম ডিজাইনের প্রথমে আমাদেরকে জানতে হবে প্রোগ্রামের ভাষা কি। যেমন মানুষেরও ভাষা আছে, সকল দেশের জন্য বিভিন্ন ভাষা আছে, এরকম প্রোগ্রামের ভাষা আছে। মানুষের ভাষা যেমন কিছু শব্দ এবং কিছু নিয়মকানুন মিলে তৈরি হয় প্রোগ্রামের ভাষা, ঠিক একই রকমভাবে কম্পিউটারেরও এরকম প্রোগ্রামের ভাষা আছে। যেমন প্রোগ্রাম তৈরির জন্য ব্যবহৃত নিয়মকানুন এবং কিছু শব্দ সংকেত মিলে তৈরি হয় প্রোগ্রামের ভাষা। তাহলে প্রোগ্রামের ভাষা বলতে আমরা কি বুঝি? প্রোগ্রাম তৈরির জন্য ব্যবহৃত কিছু নিয়মকানুন এবং কিছু শব্দ সমষ্টি মিলে তৈরি হয় প্রোগ্রামের ভাষা। এরপরে আমরা জানব ভাষার স্তর কয়টি ও কি কি। ভাষার স্তর হচ্ছে পাঁচটি। যেমন এক নম্বর হলো প্রথম প্রজন্মের ভাষা। আমি একটু লিখে নিচ্ছি, তোমরা সবাই দেখে নাও। প্রথম প্রজন্মের ভাষা এক নম্বর, এটাকে বলে ভাষার স্তর। ভাষার স্তর পাঁচটি, যথা এক নম্বর হলো প্রথম প্রথম প্রজন্মের ভাষা, এটা আসছে 1945 সাল, যাকে বলা হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষা 1945 সাল। দুই নম্বর হল দ্বিতীয় প্রজন্মের ভাষা, এটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, এটা হচ্ছে 1950 সাল। তিন নম্বর হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা, এটাকে বলা হচ্ছে উচ্চতর ভাষা, উচ্চতর ভাষা 1960 সাল। চার নম্বর হল চতুর্থ প্রজন্মের ভাষা, অতি উচ্চতর ভাষা 1970 সাল। পাঁচ নম্বর হল পঞ্চম প্রজন্মের ভাষা, যাকে বলেছে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা 1980। আমি আবার বলি, প্রোগ্রাম তৈরির জন্য ব্যবহৃত নিয়মকানুন এবং কিছু শব্দ সমষ্টি মিলে তৈরি হয় প্রোগ্রামিং ভাষা। ভাষার স্তর কয়টি? পাঁচটি। এক নম্বর প্রথম প্রজন্মের ভাষা, যাকে বলা হচ্ছে মেশিন ভাষা, এটি আবিষ্কার হয়েছে 1945 সাল। দ্বিতীয় প্রজন্মের ভাষা, যার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, এটি আবিষ্কার হয়েছে 1950 সাল। তৃতীয় প্রজন্মের ভাষা, এর নাম হচ্ছে অতি উচ্চতর ভাষা, তারপরে আমাদের দেখাবো চতুর্থ প্রজন্মের ভাষা, এর নাম হলো অতি উচ্চতর ভাষা, এটা আসছে 1970 সাল। পঞ্চম প্রজন্মের ভাষা, একে বলা হচ্ছে স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এটা আসছে 1980 সাল। একটা জিনিস এখানে লক্ষণীয়, প্রথম প্রজন্মের ভাষা মেশিন ভাষা, অর্থাৎ আমাদের যে বোধগম্য ভাষা, মানুষের যে বোধগম্য ভাষা বাংলা ভাষা, এটা আমাদের মাতৃভাষা, এখন এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃত ভাষা। ঠিক কম্পিউটারও এরকম, প্রথম প্রজন্মের ভাষা কম্পিউটার বুঝে একটি ভাষা, তার একেবারে মাতৃভাষার মতো তার ভাষা, যাকে বলছে মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। 1945 সালে এই মেশিন ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করা হয়েছে।
যাকে বলা যায় প্রথম প্রজন্মের ভাষা। আমরা যে ভাষায় কথা বলি, যে ভাষা বুঝি, মাতৃভাষা, অন্য যে কোনো ভাষায় আমি কথা বলি না কেন, মাতৃভাষায় আমাকে সেটাকে ট্রান্সলেট করতে হয়। একই রকমভাবে কম্পিউটারে যে মেশিন ভাষা আবিষ্কার করা হয়েছে, অন্য যে কোনো ভাষায় কথা বলা হোক না, অন্য যে কোনো ভাষা আমরা প্রোগ্রাম করি না কেন, মেশিন ভাষা তাকে রূপান্তর বা ট্রান্সলেট করতেই হবে, না হলে কিন্তু হবে না। তার মানে 1945 সালে যে ভাষা আবিষ্কার করা হয়েছে সেই ভাষা হচ্ছে কম্পিউটারের অভ্যন্তরের ভাষা। এই ভাষার সংজ্ঞা হচ্ছে জিরো এবং ওয়ান দ্বারা লিখিত ভাষাকে মেশিন ভাষা বলে। আমরা যেটা বাইনারির কথা শুনেছি, ঠিক বাইনারির কথাটা আমি এখানে বলতে পারি, জিরো এবং ওয়ান দ্বারা লিখিত ভাষাকে মেশিন ভাষা বলে। সিম্পল এবং সহজ কথা। এখন এই জিরো এবং ওয়ান দ্বারা লিখিত ভাষা, এটা একটা অনুধাবন প্রশ্ন থাকে যে কম্পিউটারের শব্দের পরিবর্তে অঙ্কের মাধ্যমে ভাষা প্রকাশ সম্ভব, ব্যাখ্যা করো। আমি আবারও বলি, কম্পিউটারে শব্দের পরিবর্তে অঙ্কের মাধ্যমে ভাষা প্রকাশ সম্ভব, ব্যাখ্যা করো। অর্থাৎ আমি এখানে বলবো অঙ্কের মাধ্যমে ভাষা প্রকাশ সম্ভব মেশিন ভাষার মাধ্যমে, অর্থাৎ প্রথম প্রজন্মের ভাষার মাধ্যমে। তারপরে মেশিন ভাষার আমি সংজ্ঞাটা দিব, জিরো এবং ওয়ান দ্বারা লিখিত ভাষাকে মেশিন ভাষা বলে। তারপরে মেশিন ভাষার দুটা সুবিধা দুটো অসুবিধা দিব। আমরা এবার মেশিন ভাষার একটা সুবিধার কথা বলবো। সকল ভাষার সুবিধা আছে, সকল ভাষার আবার অসুবিধাও আছে। ঠিক একই রকমভাবে আমরা এবার মেশিন ভাষার সুবিধার কথা বলবো। মেশিন ভাষার সুবিধা যেমন, আমি এখানে মেশিন ভাষার একটা সুবিধার কথা বলছি, যেমন মেশিন ভাষার সুবিধা, এই ভাষার যেমন সুবিধা আছে এই ভাষার একই রকম ভাবে অসুবিধা আছে। আমি প্রথমে একটা সুবিধার কথা বলি, এখন আমি মেশিন ভাষার সুবিধাগুলো বলছি। এক নম্বর, সবচেয়ে কম পরিমাণ লজিক এবং মেমোরি পরিসরে এই ভাষা লেখা সম্ভব। অর্থাৎ যেহেতু সে কম্পিউটারের অভ্যন্তরীণ ভাষা, কম্পিউটারের প্রথম প্রজন্মের ভাষা, মানুষের মাতৃভাষার মতো, ঠিক একই রকমভাবে কম্পিউটারের সবচেয়ে কম পরিমাণ লজিক, কম্পিউটার হার্ডওয়্যারের একটা অংশের নাম,
এবং সবচেয়ে কম পরিমাণ মেমোরি নিয়ে এই ভাষা লেখা সম্ভব। আমরা যদি মেশিন ভাষায়, আমরা যদি আমাদের মাতৃভাষায় কথা বলি, তাহলে যেমন আমাদের ব্রেইন বা অন্যান্য অংশ কম কাজ করে, আমি সরাসরি এই ভাষা বুঝি, সরাসরি এই ভাষা বলতে পারি, ঠিক একই রকমভাবে মেশিন ভাষায় কম্পিউটারে যখন প্রোগ্রাম লেখা হয় সবচেয়ে কম পরিমাণ লজিক তার হার্ডওয়্যার লাগে এবং কম পরিমাণ মেমোরি নিয়ে এই ভাষায় প্রোগ্রাম লেখা সম্ভব। এটা হচ্ছে তার প্রথম সুবিধা। দুই নম্বর, এই ভাষা অন্যান্য ভাষাতে দ্রুত কাজ করে, অর্থাৎ কম্পিউটার বুঝো মেশিন ভাষা, আমি যদি মেশিন ভাষা প্রোগ্রাম লিখে দিই, কম্পিউটার দ্রুত গতিতে মেশিন ভাষায় সে প্রোগ্রামটা বুঝে নিতে পারে, অর্থাৎ সে দ্রুত কাজ করে। যেমন ধরো আমি যদি বাংলা ভাষায় কথা বলি, তুমি ধরো বাংলা ভাষা বুঝো, তাহলে আমি যদি বাংলা ভাষায় কথা বলি তাহলে কিন্তু তুমি দ্রুত গতিতে আমার কথাটা বুঝে ফলাফল তৈরি করতে পারবা, ঠিক একই রকমভাবে এই ভাষা অন্যান্য ভাষা হতে দ্রুত কাজ করে। তিন নম্বর, এই ভাষার মাধ্যমে কম্পিউটার অভ্যন্তরের ধারণা অর্জন করা সম্ভব। তার মানে হচ্ছে এই ভাষা কম্পিউটারের অভ্যন্তর ধারণা অর্জন করা মানে হচ্ছে কম্পিউটারের অভ্যন্তরের যে সংগঠন, অর্থাৎ হার্ডওয়্যার বা অন্যান্য যে অংশ, এই সকল অংশের ধারণা অর্জন করে নিয়ে এই ভাষায় প্রোগ্রাম লিখতে হয়। তার মানে হচ্ছে এই ভাষায় যদি প্রোগ্রাম লিখতে হয় ধারণা অর্জন করতে হয়। আমি উল্টো কথা যদি বলি, কম্পিউটার ধারণা অর্জন করা ব্যতীত এই ভাষায় প্রোগ্রাম লেখা যায় না। যেমন সুবিধা, এই পয়েন্টের মাধ্যমে একটা অসুবিধা আমি এখানে বলতে পারি। যেমন এই ভাষার মাধ্যমে কম্পিউটার অভ্যন্তরীণ ধারণা অর্জন করা সম্ভব, অর্থাৎ কম্পিউটার ধারণা অর্জন করা ব্যতীত এই ভাষায় প্রোগ্রাম লেখা যায় না। তার মানে যেমন সুবিধা, এই পয়েন্টটা আবার একটা অসুবিধা সৃষ্টি করে। কম্পিউটারের অভ্যন্তরীণ ধারণা অর্জন করা সম্ভব এই ভাষায় প্রোগ্রাম লিখতে গেলে, অর্থাৎ ধারণা অর্জন করে এই ভাষায় প্রোগ্রাম লিখতে হয়। এই তিনটা হলো এই মেশিন ভাষার সুবিধা। যেমন সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে। যদি অসুবিধা না থাকতো তাহলে কিন্তু অন্যান্য ভাষা সৃষ্টি হতো না। আমাদের মাতৃভাষার যেমন সুবিধা আছে, এই মাতৃভাষার অসুবিধাও আছে। যেমন আমরা ইংরেজি, স্প্যানিশ, উর্দু, ফার্সি, হিন্দি ইত্যাদি ভাষা আমরা আয়ত্ত করি, কারণ হচ্ছে আমি যদি বিদেশে বা অন্য কোনো দেশে আমি যদি যাই তাহলে ওই দেশের মানুষের সাথে মিলতে হবে, মিশতে হবে, কথা বলতে হবে, তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে হবে, সে কারণে আমাদেরকে বাংলা ভাষা ব্যতীত অন্যান্য ভাষাও আমাদেরকে শিখতে হবে। ঠিক একই রকমভাবে মেশিন ভাষার যেমন সুবিধা আছে সেরকমভাবে মেশিন ভাষার অসুবিধাও বিদ্যমান। এই অসুবিধাগুলো আমরা এবার দেখে নিব, মেশিন ভাষার কী কী অসুবিধা, এসকল অসুবিধার কারণে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রজন্মের ভাষার সৃষ্টি হয়েছে। তাহলে মেশিন ভাষার আমরা এবার কী শিখব, অসুবিধা। তাহলে আমরা এবার মেশিন ভাষার অসুবিধাটা আমরা এবার শিখে নিব। মেশিন ভাষার অসুবিধা, এক নম্বর, এই ভাষায় প্রোগ্রাম লেখা এই ভাষার প্রোগ্রাম লেখা ক্লান্তিকর, সময় সাপেক্ষ ব্যাপার। দুই নম্বর, এক মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য মেশিনে ব্যবহার করা যায় না। এক মেশিন জন্য লিখিত প্রোগ্রাম অন্য মেশিনে ব্যবহার করা যায় না। এই ভাষা প্রোগ্রাম লিখতে দক্ষ প্রোগ্রামার প্রয়োজন।
দেখি আমরা মেশিন ভাষা অসুবিধা। এই ভাষার প্রোগ্রাম নিজের ক্রান্তিকর সময় সাপেক্ষ এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই ভাষায় প্রোগ্রাম লিখতে গেলে জিরো এবং ওয়ান দ্বারা প্রোগ্রাম লিখতে হয়। জিরো এবং ওয়ান দ্বারা প্রোগ্রাম লিখতে গেলে প্রোগ্রামে ভুল হতে পারে বেশি। একই অঙ্ক দ্বারা যদি প্রোগ্রাম লেখা হয় তাহলে ক্লান্তি আসে। আমি যদি তোমাকে বলি জিরো এবং ওয়ান পাঁচ পৃষ্ঠা তুমি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান লেখো, তুমি চার পাঁচ লিখে বলবা স্যার অন্য কিছু দেন, জিরো এবং ওয়ান দিবেন না স্যার, কারণ জিরো ওয়ান সহজ হলেও একে লেখা বারবার লেখে ক্লান্তি আসে। তখন আমরা নতুন কিছু চাই, নতুন কিছু করতে চাই। ঠিক একই রকমভাবে জিরো এবং ওয়ান দিয়ে প্রোগ্রাম লিখতে গেলে ক্লান্তি আসে এবং এখান জিরো এবং ওয়ান দিয়ে লিখতে সময় সাপেক্ষ ব্যাপার। এখন দেখো দুই নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো দুই নম্বর প্রশ্ন, কারণ এই প্রশ্ন দিয়ে একটা অনুধাবন প্রশ্ন থাকে। এক মেশিনের জন্য অর্থাৎ এক কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় না, এইটা হচ্ছে অনুধাবন প্রশ্ন। হচ্ছে মেশিন ভাষাকে কেন নিচু স্তরের ভাষা বলা হয়, অর্থাৎ মেশিন ভাষাকে নিচু স্তরের ভাষা বলার কারণ ব্যাখ্যা করো। তার মানে এটা উত্তর হচ্ছে নিচু স্তরের ভাষা অর্থাৎ সরি মেশিন ভাষা দ্বারা লিখিত প্রোগ্রাম একটা কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য কোনো কম্পিউটারে ব্যবহার করা যায় না, এই কারণে মেশিন ভাষাকে বলা হচ্ছে নিচু স্তরের ভাষা বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এইটার পয়েন্ট হচ্ছে অসুবিধা একটা কম্পিউটার বা মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য কোনো মেশিনে ব্যবহার করা যায় না, অর্থাৎ কম্পিউটারের ভিতরের অভ্যন্তরীণ সংগঠন অর্থাৎ হার্ডওয়্যারের অবস্থা জেনে শুনে এটা প্রসেসর কত মেমোরি কত প্রসেসর স্পিড কত সব কিছু জেনে এই ভাষায় প্রোগ্রাম লিখতে হয়। অর্থাৎ একটা কম্পিউটারের অবস্থা জেনে যে প্রোগ্রাম লিখতে হয় এই প্রোগ্রামটা অন্য কোনো কম্পিউটারে আমরা ব্যবহার করতে পারি না, সেজন্য মেশিন ভাষাকে বলা হচ্ছে নিচু স্তরের ভাষা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। অনুধাবন প্রশ্ন এই পয়েন্টটা দিয়ে থাকবে একটা অনুধাবন, খুব ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনুধাবন প্রশ্ন। মেশিন ভাষাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা নিচু স্তরের ভাষা বলার কারণ ব্যাখ্যা করো। তিন নম্বর দক্ষ প্রোগ্রামার প্রয়োজন, এই ভাষার প্রোগ্রাম লিখতে দক্ষ প্রোগ্রামার প্রয়োজন, কারণ যেমন ধর আমি বাংলার ভাষার কথাই বলি, বাংলা ভাষা যেমন যদি আমি কথা বলি যদি তোমার সাথে কনভারসেশন করি যদি কোনো লিখতে যাই এখানে গ্রামাটিক্যাল রুল অনেক কঠিন, কারণ বাংলা তোমরা হয়তো বাংলা ভাষা বলি পড়ো না, বাংলা কিন্তু গ্রামার অনেক কঠিন, আমি যদি মনে করি অনেক কঠিন, সে তুলনায় ইংরেজি ভাষা তুলনামূলকভাবে সহজ। বাংলা কিন্তু যদি তুমি বাংলা ভাষা পড়ো বাংলা যদি গ্রামার পড়ো বিভিন্ন নিয়মকানুন পড়ো এই কঠিন, সেরকমভাবে বলা হচ্ছে দক্ষ প্রোগ্রামার প্রয়োজন। যদিও কম্পিউটারের এটা একেবারে অভ্যন্তরীণ প্রোগ্রাম প্রথম প্রজন্মের প্রোগ্রাম, মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের নিচু স্তরের ভাষা, তারপরও এই ভাষা প্রোগ্রাম লিখতে গেলে দক্ষ প্রোগ্রামার লাগে, দক্ষ প্রোগ্রামার এক্সপার্ট প্রোগ্রামার লাগে, তাছাড়া এই ভাষায় প্রোগ্রাম লেখা অসম্ভব, কারণ জিরো এবং ওয়ান দ্বারা প্রোগ্রাম লিখতে সবাই এটা পারে না, দক্ষ প্রোগ্রামার ছাড়া এই ভাষায় প্রোগ্রাম লেখা সম্ভব না, সেক্ষেত্রে বলা হচ্ছে অসুবিধা। চার নম্বর প্রোগ্রামের ভুল খোঁজা কঠিন, তোমাকে যদি বলা হয় এই ভাষা মেশিন ভাষার মাধ্যমে প্রোগ্রামের কোথায় ভুল হচ্ছে কম্পিউটার বলে দিবে অমুক লাইনে ভুল, কিন্তু তোমার ভুলটা কোথায় তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে ভুলটা কোথায়, সেজন্য ভুল খোঁজাটা যেমন কঠিন এখানে হাজার হাজার জিরো এবং ওয়ানের মধ্যে কোন জিরো কোন ওয়ানটা ভুল হয়েছে যেমন খোঁজা কঠিন, ভুল সংশোধন করাও কঠিন, সেজন্য বলা হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে মেশিন ভাষার প্রোগ্রামের মাধ্যমে মেশিন ভাষার মাধ্যমে প্রোগ্রাম দেওয়া ক্লান্তিকর সময় সাপেক্ষ ভুল খোঁজা কঠিন ভুল সংশোধন করাও কঠিন এই ভাষার মাধ্যমে। কিন্তু সকল কিছুর মাঝেও বর্তমানে কিন্তু আমাদের বর্তমানে এই অবস্থায় এখনো পর্যন্ত আমাদের কম্পিউটার মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় সে বুঝে না, আমরা যেই ভাষায় প্রোগ্রাম লিখি না কেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কম্পিউটার কিন্তু একটি ভাষায় বুঝে মেশিন ভাষা, তার মানে অন্য যে কোনো ভাষায় প্রোগ্রাম লিখতে হলে তাকে আগে মেশিন ভাষায় রূপান্তর করে নিয়ে তারপরে কম্পিউটার সেটাকে অনুবাদ করার পর ফলাফল তৈরি করে। আমি একটু উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আমরা বাংলা ভাষায় কথা বলি, আমি যদি বিদেশে যাই যদি আমি ধরো ইংলিশে ভালো কোনো উচ্চতর ডিগ্রি নিলাম নেওয়ার জন্য বিদেশে গেলাম তখন সেখানে ইংলিশে যে কথা বলে আমি যদি বাঙালি
ইংরেজিতে কথাটা শুনে বুঝে আমাকে মেমোরিতে নিয়ে এটাকে বাংলায় রূপান্তর করে তারপরে আমি বুঝে নিয়ে আমি এটাকে আবার ইংলিশে ভাষান্তর করে উত্তর দিই। তার মানে আমি কিন্তু যেহেতু আমার মাতৃভাষা বাংলা, এটাকে বাংলায় ট্রান্সলেট করতেই হবে। ঠিক একইরকমভাবে মেশিন ভাষা, কম্পিউটার, যে কোনো ভাষায় প্রোগ্রাম লেখা হোক না কেন, মেশিন ভাষায় রূপান্তর করা ছাড়া কম্পিউটার কোনো প্রোগ্রাম বুঝে না। খুব একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, যে কোনো নয়, মেশিন ভাষা ছাড়া অন্য যে কোনো ভাষায় প্রোগ্রাম লিখলে তাকে মেশিন ভাষায় রূপান্তর করে নিয়ে কম্পিউটার ফলাফল তৈরি করে, আদারওয়াইজ কম্পিউটার সেই ফলাফলটা তৈরি করতে পারে না। এই গেল মেশিন ভাষার অসুবিধা। আমরা এবার দেখব দ্বিতীয় প্রজন্মের ভাষা। আমরা এবার দেখে নিচ্ছি দ্বিতীয় প্রজন্মের ভাষা কি। আমরা এবার দেখব দ্বিতীয় প্রজন্মের ভাষা কি। দ্বিতীয় প্রজন্মের ভাষাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। আর এই ভাষার একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে নেমোনিক কোড, এই ভাষাটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে নেমোনিক কোড, এই কথাটা তোমাকে মনে রাখতে হবে। দ্বিতীয় প্রজন্মের ভাষা, ভাষার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এই প্রজন্মের ভাষার একটা ইম্পর্টেন্ট কথা হলো নেমোনিক কোড, অর্থাৎ মনে রাখা যায় এমন কোন শব্দ দিয়ে এই ভাষায় প্রোগ্রাম লেখা হয়, অর্থাৎ সাংকেতিক শব্দের মাধ্যমে, সাংকেতিক শব্দের মাধ্যমে যে ভাষায় প্রোগ্রাম লেখা হয় তাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। নেমোনিক কোড অর্থাৎ সাংকেতিক শব্দের মাধ্যমে, আমি সংজ্ঞা দিয়ে দিচ্ছি, সাংকেতিক শব্দের মাধ্যমে যে ভাষায় প্রোগ্রাম লেখা হয় সাংকেতিক শব্দের মাধ্যমে যে ভাষার প্রোগ্রাম লেখা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে। দেখো সাংকেতিক শব্দের মাধ্যমে যে ভাষায় প্রোগ্রাম লেখা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে। আমি এখানে বলা হচ্ছে নেমোনিক কোড, নেমোনিক অর্থ হলো মনে রাখা যায় এমন শব্দ। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, মিলিগ্রামকে আমরা বলি এমজি, কিলোগ্রামকে বলি কেজি, নামের সাথে মিল করি আমি এটা শব্দ সংকেত বলি, তাহলে আমাকে মনে রাখতে সুবিধা। ঠিক একরকম ভাবে দেখো নেমোনিক কোড, মনে রাখা যায় এমন কোন শব্দ এই ভাষায় ব্যবহার করা হয়, পুরো বিশ্বে শব্দগুলোকে সংক্ষেপ করে এই ভাষায় প্রোগ্রাম লেখা হতো, পুরো বিশ্বের মানুষ শব্দ সংক্ষেপগুলোকে মুখস্থ করতে শিখলো, কোন শব্দ সংক্ষেপ কীরকম, এটা একটা সবচেয়ে বড় অসুবিধা দেখা দিল অ্যাসেম্বলি ভাষা, যেটা আসছে 1950 সালে। 1950 সালে যে অ্যাসেম্বলি ভাষা আসছে সেখানে শব্দ সংকেতগুলা ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো সাংকেতিক শব্দের মাধ্যমে যে ভাষায় প্রোগ্রাম লেখা হয় তাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এই ভাষার অসুবিধা আমি প্রথমেই বলে রাখি, মনে রাখার জন্য যেহেতু শব্দ সংকেত, এই সংকেতগুলো মনে রাখা কঠিন ছিল। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, যেমন ধরো এই ভাষা কিছু নেমোনিক কোড, যেমন ধরো এডিশন, এডিশন মানে যোগ করা, যোগ করার জন্য শব্দ সংক্ষেপ হচ্ছে এডাবল ডি অ্যাড। অ্যাড হচ্ছে সাংকেতিক শব্দ, অ্যাসেম্বলি ভাষার একটা কোড, বলা হচ্ছে নেমোনিক কোড। আমি যদি বলি MUL, মাল, মাল হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের জন্য সাংকেতিক শব্দ হচ্ছে MUL। তারপরে দেখো সাব, সাব মানে সাবট্রাকশন,
অর্থাৎ বিয়োগ করার জন্য যে সাবট্রাকশন তা শব্দ সংক্ষেপ হলো সাব, এবং প্রথম তিন অক্ষর ব্যবহার করা হয়েছে। তার মানে মনে রাখা যায় এমন কোন শব্দ সংক্ষেপ এখানে ব্যবহার করা হয়েছে। আবার দেখো LDA, লোড একুমুলেটর, দেখো একটু মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না, জানতে হবে। তার মানে লোড, লোড করা মানে নিয়ে আসো, একুমুলেটর কম্পিউটারটা মেমোরির নাম হলো একুমুলেটর, LDA কম্পিউটার একটা মেমোরি একুমুলেটর, সেখানে একটা জিনিস নিয়ে আসো। যেমন আমি তোমাকে যদি গাড়িতে মাল ঢুকাও, এটা হচ্ছে গাড়িতে মাল লোড করো, লোড করো, লোড করো মানে নিয়ে আসো, একুমুল্য মানে কম্পিউটার মেমোরি। আমরা যে কোনো কাজ করতে গেলে কম্পিউটার যে মেমোরি আছে একুমুলেটর, সেখানে সেই প্রোগ্রামটাকে আনতে হবে, নইলে কম্পিউটার বুঝবে না। সেরকম বলা হচ্ছে LDA, LDA একটা শব্দ সংকেত। তাহলে আমি যদি বলি LDA, তাহলে বুঝতে হবে কম্পিউটার মেমোরিতে এটাকে জিনিসটাকে নিয়ে আসো। এরকম সাংকেতিক শব্দ নেমোনিক কোড ব্যবহার করা হতো। এবার দেখো আমি বলবো দ্বিতীয় প্রজন্মের ভাষার যেমন সুবিধা আছে অসুবিধাও আছে, তবে এই ভাষা 1960 সাল পর্যন্ত এই ভাষা ছিল, 60 সালের 1 মাস পর্যন্ত এই ভাষা ছিল। এই ভাষাকে বলা হচ্ছে নেমোনিক কোডের ভাষা, সাংকেতিক শব্দের ভাষা। কিন্তু এই ভাষা অতটা বিশ্বকে তাক লাগাতে পারেনি, কারণ এই ভাষা সাংকেতিক শব্দ ব্যবহার করার ফলে পুরো বিশ্বের মানুষ সংক্ষেপ দিয়ে শব্দ শিখতে অনেক সময় লাগছে। সে কারণে এই ভাষার যেমন সুবিধা আছে এই ভাষার অসুবিধাও আছে। আমরা এবার এই ভাষার সুবিধা এবং কিছু অসুবিধা দেখব। যেমন ধরো এই ভাষার সুবিধা, দক্ষ এবং সংক্ষিপ্ত প্রোগ্রাম লেখা সম্ভব। আচ্ছা, এই ভাষার সুবিধা দেখো, এই ভাষার মাধ্যমে দক্ষ এবং সংক্ষিপ্ত প্রোগ্রাম লেখা সম্ভব। দক্ষ প্রোগ্রামার লাগে না, এই ভাষার মধ্যে প্রোগ্রাম দক্ষ প্রোগ্রাম তৈরি হয়। অর্থাৎ মেশিন ভাষার তুলনায় এই ভাষা দক্ষ প্রোগ্রাম তৈরি হয়, কোনো অংশ মুছে যাওয়া বা কোনো অংশ পরিবর্তন সহজে পরিবর্তন হয় না। এই ভাষা দক্ষ প্রোগ্রাম তৈরি হয় এবং সংক্ষিপ্ত প্রোগ্রাম লেখা সম্ভব। যেমন মেশিন ভাষার মাধ্যমে 5-6 পৃষ্ঠা যা লাগে যে প্রোগ্রাম, সেখানে অ্যাসেম্বলি ভাষায় মাত্র 1-2 পৃষ্ঠায় প্রোগ্রাম লেখা সম্ভব। সেজন্য বলা হচ্ছে এই ভাষার মাধ্যমে দক্ষ এবং সংক্ষিপ্ত প্রোগ্রাম লেখা সম্ভব। 2 নম্বর, এই ভাষায় রচিত প্রোগ্রামে ভুলের পরিমাণ কম হয়, যেমন 0 এবং 1 দ্বারা না, যেহেতু মেশিন ভাষায় এই ভাষা প্রোগ্রাম লেখা হয় না, সেকারণে এই ভাষায় যে প্রোগ্রাম লেখা হবে সেখানে ভুল পরিমাণ অনেক কম হয়। যদি ভুলের পরিমাণ কম হয় তাহলে আমরা সহজে সেই ভুলটাকে নির্ণয় করতে পারবো। আমি যেহেতু শব্দ সংক্ষেপ, আমি দেখবো কোথায় ভুল আছে, শব্দগুলোকে সংক্ষেপ করে যেহেতু লেখা হয় সেজন্য ভুলের পরিমাণ এখানে কম হয়। ভুলের পরিমাণ যদি কম হয় ভুলটা নির্ণয় করে ভুলটা সংশোধন করাও অনেক সহজ। এই ছিল দ্বিতীয় প্রজন্মের ভাষার ইম্পর্টেন্ট কিছু সুবিধা।
এখন আমরা এই ভাষার কিছু অসুবিধা দেখব। আমি আবার বলি, এই ভাষার মাধ্যমে মেশিন মেটার তুলনা দক্ষ প্রোগ্রাম লেখা সম্ভব। এই ভাষার মাধ্যমে প্রোগ্রাম লেখা, খুব ছোট প্রোগ্রাম লেখা সম্ভব। ছোট প্রোগ্রাম মানে কি, যে কোনো সমস্যার জন্য প্রোগ্রাম লেখা সম্ভব, তবে মেশিন মেটার তুলনার প্রোগ্রাম অনেক সংক্ষিপ্তভাবেই লেখা সম্ভব। এই ভাষার মাধ্যমে ভুলের পরিমাণ অনেক কম হবে, আর ভুল যদি হয় তাহলে সহজে ভুল নির্ণয় এবং সংশোধন করা সম্ভব। তাহলে আমি দেখে নিচ্ছি এই ভাষার অসুবিধাগুলো কি কি। অসুবিধা দেখো, অ্যাসেম্বলি ভাষা যেমন সুবিধা আছে, এই ভাষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এই ভাষা মেশিনের উপর নির্ভরশীল। এখানে এই প্রসঙ্গে বলে রাখি, মেশিন ভাষাও কিন্তু মেশিনের উপর নির্ভরশীল ছিল, সেজন্য মেশিন ভাষাকে আমরা বলছি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, নিচু স্তরের ভাষা। দ্বিতীয় প্রধানের ভাষাও মেশিনের উপর অর্থাৎ কম্পিউটারের উপর নির্ভরশীল। কম্পিউটার অভ্যন্তরীণ সংগঠন ধারণা অর্জন করে এই ভাষার প্রোগ্রাম লেখা হতো, সেজন্য অ্যাসেম্বলি ভাষাকে নিচু স্তরের ভাষা বলা হয়। তাহলে এখানে এটা অনুধাবন প্রশ্ন, এটা অনুধাবন প্রশ্ন হিসাবে আমরা এখানে দিব। অ্যাসেম্বলি ভাষাকে আর দ্বিতীয় প্রধানের ভাষাকেও নিচু স্তরের ভাষা বলার কারণ ব্যাখ্যা করো। তার মানে দ্বিতীয় প্রধানের ভাষাও মেশিনের উপর নির্ভরশীল, মেশিন ডিপেন্ডেন্ট প্রোগ্রাম, অর্থাৎ মেশিনের অভ্যন্তরীণ সংগঠন ধারণা অর্জন করে এই ভাষায় প্রোগ্রাম লেখা হতো, সেজন্য মেশিন ভাষাকে যেমন নিচু স্তরের ভাষা বলা হয়, অ্যাসেম্বলি ভাষাকে নিচু স্তরের ভাষা বলা হয়। তাহলে এই দুটা ভাষাকে, মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষা, এই দুটাকে বলা হচ্ছে নিচু স্তরের ভাষা। আজকে তোমাদের জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তৈরি হলো, মেশিন ভাষাকে নিচু স্তরের ভাষা বলার কারণ ব্যাখ্যা করো, অ্যাসেম্বলি ভাষাকে নিচু স্তরের ভাষা বলার কারণ ব্যাখ্যা করো। তার প্রধান কারণ হচ্ছে যেই ভাষা লিখিত প্রোগ্রাম কম্পিউটারের অর্থাৎ মেশিনের অভ্যন্তরীণ সংগঠন অর্থাৎ হার্ডওয়্যারের উপর নির্ভরশীল, হার্ডওয়্যারের অবস্থা জেনে প্রোগ্রাম লিখতে হয়, সে ধরনের প্রোগ্রামকে বলা হচ্ছে নিচু স্তরের ভাষা বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব বেশি পরীক্ষা থাকে। দুই নম্বর, এই ভাষায় মেশিন ভাষা হচ্ছে সহজতর হলেও যথেষ্ট কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। যদি আমরা বলছি মেশিন ভাষার তুলনায় অ্যাসেম্বলি ভাষা সহজ, মেশিন ভাষার বিরক্তিকর, ক্লান্তি এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি, সেই কারণে দ্বিতীয় প্রজন্মের ভাষা উদ্ভব হয়েছে। যদি দ্বিতীয় প্রজন্মের ভাষা সুবিধা, কিন্তু এই ভাষা মেশিন ভাষা থেকে সুবিধা হলেও এই ভাষা যথেষ্ট কষ্টসাধ্য। তার মানে কেন কষ্টসাধ্য, এই ভাষার কিছু নিয়মকানুন এবং এই ভাষার শব্দ সংক্ষেপ নেমনিক কোডগুলো শিখতে হতো এবং সময় সাপেক্ষ, অর্থাৎ নিয়মটা যে মেনটেন করে প্রোগ্রাম লেখা সেজন্য সময় সাপেক্ষ। আর আসলে অসুবিধা বলার জন্যই বলা, সব কিছুরই যেমন সুবিধা আছে সব কিছুর অসুবিধা আছে, সুবিধা অসুবিধা মিলেই কিন্তু সকল মানুষ, সকল প্রোগ্রাম, সকল কিছুই কিন্তু যত বড় বেশি সুবিধা তত তার অসুবিধা থাকবেই।
সবকিছু সুবিধা নিয়ে কোনো মানুষ হয় না, সবকিছু সুবিধা নিয়ে কোনো প্রোগ্রাম হয় না, ঠিক একই রকম ভাবে যেমন দিনের পর রাত আসে, যে রাত না আসতো দিনের সৌন্দর্য আমরা বুঝতাম না, ঠিক একই রকম ভাবে কম্পিউটারের ক্ষেত্রেও এরকম অসুবিধা থাকবেই। এটা ছাড়া কোনো সুবিধার যে মর্ম, সুবিধা কত বেশি আমাদেরকে মানে তার হেল্পফুল মানুষের জন্য, সেটা অসুবিধা না হলে কিন্তু বুঝতাম না। সেই কারণে সকল কিছু সকল প্রোগ্রামে যেমন সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে। আজকে আমরা আরেকটা প্রোগ্রাম পড়িয়ে শেষ করব, সেটা তৃতীয় প্রধানের ভাষা পড়িয়ে শেষ করব। তৃতীয় প্রধানের ভাষা তৃতীয় প্রধানের ভাষাতে বলা হচ্ছে উচ্চতর ভাষা। তাহলে তার আগেরটা কি ছিল? নিচু স্তরের ভাষা, মেশিন ভাষা এবং এসএন ভাষাকে নিচু স্তরের ভাষা বলা হতো। সেই কারণে তৃতীয় প্রধানের ভাষার নাম হচ্ছে উচ্চতর ভাষা। উচ্চতর ভাষা থেকে আমি তার সংজ্ঞা দিতে পারি। নিচু স্তরের ভাষার সংজ্ঞা কি দিয়েছিলাম? যে ভাষা মেশিনের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ মেশিন নির্ভরশীল, মেশিনের অভ্যন্তরীণ সংগঠন ধারণা অর্জন করে প্রোগ্রাম লিখতে হতো, তাকে নিচু স্তরের ভাষা বলা হয়। তাহলে উচ্চ স্তরের ভাষার সংজ্ঞা কি? যে ভাষার প্রোগ্রাম সকল মেশিনে ব্যবহার করা সম্ভব তাকে বলা উচ্চ স্তরের ভাষা। অর্থাৎ যে ভাষায় এক কম্পিউটার লিখিত প্রোগ্রাম সকল কম্পিউটার ব্যবহার করা যায়, অর্থাৎ যে কোনো কম্পিউটার লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটার ব্যবহার করা যায় তার নাম হলো উচ্চতর ভাষা। বুঝতে পারছ? যে ভাষায় প্রোগ্রাম সকল কম্পিউটারে ব্যবহার সম্ভব তাকে বলা হচ্ছে উচ্চতর বা উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উচ্চ স্তরের ভাষা কাকে বলে? তৃতীয় প্রধানের ভাষাকে উচ্চ স্তরের ভাষা বলার কারণ ব্যাখ্যা করো, অনুধাবন প্রশ্ন। অর্থাৎ বলবো আমরা যে ভাষায় প্রোগ্রাম সকল কম্পিউটার ব্যবহার সম্ভব, যে ভাষায় লিখিত প্রোগ্রাম সকল কম্পিউটার ব্যবহার সম্ভব, কম্পিউটার হার্ডওয়্যারের উপর নির্ভরশীল নয়, কম্পিউটার যন্ত্রাংশের উপর নির্ভরশীল নয়, তাকে বলা উচ্চ স্তরের ভাষা। তাদের সংখ্যাটা কি? যেই ভাষায় প্রোগ্রাম সকল মেশিন বা কম্পিউটারে ব্যবহার করা যায়, যেই ভাষায় লিখিত প্রোগ্রাম যে ভাষায় লিখিত প্রোগ্রাম সকল কম্পিউটারে ব্যবহার করা যায় তাকে উচ্চতর ভাষা বলে। যে ভাষায় লিখিত প্রোগ্রাম সকল কম্পিউটার বা মেশিনে ব্যবহার করা যায় তাকে উচ্চতর ভাষা বলে। এটা হচ্ছে আমাদের একেবারে সহজ সরল সংজ্ঞা। আর সকল কম্পিউটার যদি ব্যবহার করতে পারি তাহলে তো সেটাকে আমি উচ্চতর ভাষা বলবো। উঁচু মনের মানুষ, উচ্চতর মানুষ, তাহলে আমরা বলি কাকে? যার সাথে সবার সক্ষতা আছে, যে সবার সাথে মিশতে পারে, যে সবাইকে ভালো জানে, সে হলো উচ্চতর মানুষ, উচ্চ লেভেলের মানুষ। সেরকমভাবে তৃতীয় প্রধানের ভাষা হচ্ছে সকল কম্পিউটারে ব্যবহার করা যায় যে প্রোগ্রাম তাকে বলা হচ্ছে তৃতীয় প্রধানের ভাষা বা উচ্চতর ভাষা। আমাদের এখন পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্ব উচ্চতর ভাষার মাধ্যমে প্রোগ্রাম লেখা হয়। দেখুন, দেখো আমাদের বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সহ সকল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আমাদের বা সিএসসি বলো, অন্য যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইন বলো, বিজ্ঞানের ক্ষেত্রে বলো, বিজ্ঞানের যে কোনো ডিসিপ্লিনে আমরা এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।
তার মধ্যে আমি একটি কথা উদাহরণ দিয়ে বলতে পারি, সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ সকল ক্ষেত্রে তোমরা এখন ব্যবহার করো, আমাদের দেশে করে পুরো বিশ্বে এখন করে, যা জয় জয়কার এই উচ্চতর ভাষা। সেই জন্য উচ্চতর ভাষা শেখানো অত্যন্ত জরুরি। আমাদেরও তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে আমরা হাই লেভেল ভাষা, উচ্চতর ভাষা সম্পর্কে শিখবো, সি প্রোগ্রামিং ভাষা সম্পর্কে শিখবো। তাহলে আমরা দেখবো এবার তৃতীয় প্রজন্মের ভাষার সুবিধা এবং অসুবিধা কী। এই ভাষারও সুবিধা এবং অসুবিধা উভয়ই বিদ্যমান। যেমন আমি লিখি এই ভাষার সুবিধা, তাহলে আমরা এবার দেখব তৃতীয় প্রজন্মের ভাষার যেমন সুবিধা আছে সেরকম এটার অসুবিধা বিদ্যমান। উচ্চতর ভাষা সকল ভাষা থেকে এটা পৃথিবীতে পুরো বাংলাদেশেও এটার ব্যবহার সবসময় ব্যবহার হচ্ছে এবং আমাদের দেশেও এটার ব্যবহারটা সবসময় হচ্ছে। এই ভাষায় লিখিত প্রোগ্রাম সকল কম্পিউটার ব্যবহার করা যায়। যেমন আমি সংজ্ঞার কথা বলছিলাম, যে ভাষায় লিখিত প্রোগ্রাম সকল কম্পিউটার ব্যবহার করা যায় তাকে উচ্চতর ভাষা বলে। ঠিক সুবিধা হচ্ছে সকল কম্পিউটার ব্যবহারযোগ্য, এই ভাষা সকল কম্পিউটারে আমরা ব্যবহার করতে পারি, সকল কম্পিউটারে ব্যবহার করা যায়। এটা হচ্ছে প্রথম সুবিধা। প্রথম সুবিধা হচ্ছে আমি সংজ্ঞা থেকে শিখলাম সকল কম্পিউটারে ব্যবহারযোগ্য। দুই নম্বর, মানুষের পক্ষে অর্থাৎ যারা আমরা অপারেটর, যারা আমরা প্রোগ্রামার, যারা ইঞ্জিনিয়ার, তাদের পক্ষে এই ভাষাটা শেখা সবচেয়ে সহজ। সরাসরি ইংরেজি শব্দগুলো আমি ব্যবহার করে এই ভাষার প্রোগ্রাম লিখতে পারি এবং নিয়মকানুন অন্য ভাষার তুলনায় এই ভাষা অনেক সহজ, সেজন্য এই ভাষার মাধ্যমে প্রোগ্রাম লেখা অনেকটা সহজ। আমি এবার এর সুবিধাগুলো বলি। তিন নম্বর সুবিধা হচ্ছে প্রোগ্রাম লেখার জন্য হার্ডওয়্যার সম্পর্কে ধারণা রাখার প্রয়োজন নাই। আমি এখন যে প্রোগ্রামটা লিখব কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন অর্থাৎ তার প্রসেসর, মেমোরি বা অন্য তার যে হার্ডওয়্যার অংশগুলা, এই অংশগুলা কীরকম, কোন হার্ডওয়্যার এখানে আছে, স্পিড কত, এগুলা কোনো ধারণা রাখার প্রয়োজন নেই। সেজন্য এটার নাম হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, উচ্চস্তরের ভাষা। সকল কম্পিউটার ব্যবহার করা যায় সেজন্য উচ্চস্তরের ভাষা, সব কম্পিউটার, আমি একটি কম্পিউটার লিখিত প্রোগ্রাম সকল কম্পিউটার ব্যবহার করতে পারবো সেজন্য উচ্চস্তরের ভাষা। আবার দেখো প্রোগ্রাম লেখার জন্য হার্ডওয়্যার অর্থাৎ কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন, এদের সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন নাই। অর্থাৎ এক মেশিনের জন্য বা এক কম্পিউটার জন্য লিখিত প্রোগ্রাম সকল কম্পিউটার ব্যবহারযোগ্য, সেজন্য নাম হচ্ছে উচ্চতর ভাষা। তাহলে যে অনুধাবন প্রশ্ন, তৃতীয় প্রজন্মের ভাষাকে উচ্চতর ভাষা বলার কারণ ব্যাখ্যা করো, এই সুবিধাগুলো আমি যদি রেখে দিতে পারি কারণ হিসাবে, তাহলে এটা হলো আমার সঠিক অ্যান্সার। এই ভাষা যেমন সুবিধা আছে এই ভাষার অসুবিধা বিদ্যমান। আমি আবারও বলছি সকল ভাষার ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা বিদ্যমান, আমরা এবার দেখব এই ভাষার অসুবিধাগুলো কী কী।
একটা হলো কম্পিউটার সরাসরি এই ভাষা বুঝতে পারে না, কারণ কম্পিউটার বুঝে একটি মাত্র ভাষা, এটা প্রথম বলছিলাম, কম্পিউটার বুঝে শুধুমাত্র মেশিন ভাষা, জিরো এবং ওয়ান দ্বারা লিখিত ভাষা। কম্পিউটার সরাসরি এই ভাষা বুঝতে পারে না, অর্থাৎ এই ভাষাকে কম্পিউটারকে বোঝাতে হলে তাকে অনুবাদ করে মেশিন ভাষায় জিরো এবং ওয়ানে যদি রূপান্তর করে দেওয়া না হয় তাহলে এই ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, এটা একটা বড় অসুবিধা। দুই নম্বর, এই ভাষার মাধ্যমে লিখিত প্রোগ্রাম রান করতে বেশি সময় লাগে। আবার সেই প্রথম অসুবিধাটাই আবার ঘুরে আসছে, এই ভাষা যেহেতু সরাসরি বোঝে না তাকে অনুবাদ করতে হয়, সেই কারণে এই ভাষার মাধ্যমে লিখিত প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে রূপান্তর করে মেশিন ভাষায় রূপান্তর করা ছাড়া এই ভাষার কম্পিউটার বুঝতে পারে না, এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। দুটা কিন্তু ঘুরে একে পয়েন্ট দুভাবে লেখা হয়েছে, কম্পিউটার সরাসরি এই ভাষা বুঝতে পারে না, কারণ কম্পিউটার বুঝে শুধুমাত্র মেশিন ভাষা, জিরো এবং ওয়ান দ্বারা লিখিত ভাষা, সেজন্য উচ্চতর ভাষার লিখিত প্রোগ্রাম কম্পিউটার বোঝাতে হলে একটি অনুবাদক প্রোগ্রামের আশ্রয় নিতে হবে। দুই নম্বর হচ্ছে, এই ভাষার লিখিত প্রোগ্রাম রান করতে বেশি সময় নেয়, অর্থাৎ কম্পিউটারকে আগে এটাকে মেশিন ভাষায় রূপান্তর করে সে বুঝে ফলাফল তৈরি করে আবার আবার আমাদেরকে আমাদের ভাষায় সে আবার কনভার্ট করে আমাদেরকে জানাতে হয়। সেজন্য বলা হচ্ছে এই ভাষায় প্রোগ্রাম রান করা, রান করা মানে হচ্ছে এই ভাষার প্রোগ্রামটা তৈরি করে ফলাফল তৈরি করতে এই ভাষার সময় একটু বেশি লাগে। যেমন আমরা বলি, যত বড় প্রোগ্রাম তত তার একটু জায়গা বেশি লাগবে, একটু সময় বেশি লাগবে, কিন্তু তার কাজ হবে সুদূর প্রসারী, তার কাজ হবে অনেক ভালো, সে অনেক ভালো প্রোগ্রাম, বড় প্রোগ্রাম, সে বড় কাজ করতে পারে। সেই জন্য এই ভাষায় প্রোগ্রাম রান করতে সময় তো একটু বেশি লাগবেই, এই ভাষার প্রোগ্রাম সরাসরি বোঝে না তাকে মেশিন ভাষায় রূপান্তর করতে হবে। এই ছিল তৃতীয় প্রধানের ভাষা। তাহলে আমি আজকের যে আলোচনা থেকে, আজকের আমাদের পড়ানো থেকে আমি কী কী প্রশ্ন এখান থেকে পেলাম, কী কী অনুধাবন প্রশ্ন পেলাম সেটা আমি কোশ্চেন লিখে দিচ্ছি। তবে এই কোশ্চেনগুলো এখান থেকে আজকে আমার পড়া থেকে তৈরি করে রাখবা, পরের দিন আমি এদের আলোচনা করি, আমি সামনে যাব। তাহলে আজকে আমরা যে পড়ালাম এখান থেকে কী কী অনুধাবন প্রশ্ন হতে পারে, কী কী জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে সেটা আমি দেখাচ্ছি। পরের দিন আমি চলে যাব এই অধ্যায়ের প্রয়োগ এবং দক্ষতা নিয়ে। আজকে আমি দেখে নিচ্ছি এই ভাষার সুবিধা এবং অসুবিধা নিয়ে আজকে আমরা দেখাব আমরা সংজ্ঞা, জ্ঞান এবং অনুধাবন প্রশ্ন কী কী হলো, আজকে আমরা কী কী অনুধাবন প্রশ্ন এখান থেকে পেলাম। আমরা এখান থেকে আজকে কী কী জ্ঞানমূলক প্রশ্ন পেলাম, এক নম্বর প্রোগ্রামের ভাষা, প্রোগ্রামের ভাষা, প্রোগ্রামের ভাষা কি, মেশিন ভাষা কাকে বলে, অ্যাসেম্বলি কাকে বলে, উচ্চতর ভাষা কাকে বলে। আর আজকে আমরা পড়ালাম এখান থেকে কি কি অনুধাবন প্রশ্ন তৈরি হলো, এক নম্বর
আজকে আমরা যে পড়ালাম সেখান থেকে তোমাদেরকে বাড়ির কাজ আমি দিতে পারি বা তোমরা তৈরি করবা, নেক্সট ক্লাসে আমি দেখব বাড়ির কাজ কারা কারা করছো, এটা আমি আমার সাথে মিলিয়ে তোমাদেরকে দেখবো তোমাদের বাড়ির কাজ কতটুকু হয়েছে। দেখো আজকে আমি এখানে জ্ঞানমূলক প্রশ্ন কি কি পড়ালাম, প্রোগ্রামের ভাষা বলতে কি বোঝায়, মেশিন ভাষা বলতে কি বোঝায়, অ্যাসেম্বলি ভাষা বলতে কি বোঝায়, উচ্চতর ভাষা বলতে কি বোঝায়, এটাকে ঘুরিয়ে আসতে পারি কি, প্রথম প্রজন্মের ভাষা কাকে বলে, দ্বিতীয় প্রজন্মের ভাষা কাকে বলে, তৃতীয় প্রজন্মের ভাষা কাকে বলে, এটাও ঘুরিয়ে আসতে পারে। অর্থাৎ মেশিন ভাষা না বলে বলতে পারে প্রথম প্রজন্মের ভাষা কাকে বলে, দ্বিতীয় প্রজন্ম অ্যাসেম্বলি ভাষা কাকে বলে না বলে বলতে পারে দ্বিতীয় প্রজন্মের ভাষা কাকে বলে, উচ্চতর ভাষা কাকে বলে বলতে না বলে বলতে পারে তৃতীয় প্রজন্মের ভাষা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। যদি এখানে আসে ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো বললে সংজ্ঞা দিয়ে সুবিধা অসুবিধা আসবে, আর যদি জ্ঞানমূলক শুধুমাত্র সংজ্ঞা দিয়ে দিবা। আর অনুধাবন প্রশ্ন কি তৈরি হলো, মেশিন ভাষা একটি নিচু স্তরের ভাষা ব্যাখ্যা করো, অ্যাসেম্বলি ভাষা একটি নিচু স্তরের ভাষা বলার কারণ ব্যাখ্যা করো, তৃতীয় প্রজন্মের ভাষাকে উচ্চ স্তরের ভাষা বলার কারণ ব্যাখ্যা করো, চার নম্বর প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের ভাষার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো, প্রথম এবং তৃতীয় প্রজন্মের ভাষার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। আর দুটি প্রশ্ন এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষার সুবিধা অসুবিধা ব্যাখ্যা করো, দ্বিতীয় প্রজন্মের ভাষার সুবিধা অসুবিধা ব্যাখ্যা করো, তৃতীয় প্রজন্মের ভাষার সুবিধা অসুবিধা ব্যাখ্যা করো। তাহলে আমরা যদি আজকের ক্লাসটা যদি আমি বুঝতে পারি, সুবিধা অসুবিধা যদি বুঝতে পারি, তাহলে আমি এখান থেকে প্রয়োগ এবং দক্ষতা ভালো বুঝতে পারবো। তোমরা আশা করি আজকের ক্লাসটা, আমি যেহেতু এখানে ফেসবুক লাইভে দিয়েছি, তোমরা সবাই এখানে দেখে নিবা বা তোমার বন্ধুদেরকে শেয়ার করবা, তাহলে সবাই দেখবে, পরবর্তীতে আমি এরপর থেকে শুরু করব। আমার জুমের ক্লাসের পরিবর্তে, যেহেতু জুম ক্লাস আমি সংরক্ষণ করাটা কঠিন, জুম ক্লাস সবাই অংশগ্রহণ করতে পারো না বা দেখতে পারো না পরবর্তীতে, সেজন্য ফেসবুক লাইভ থেকে আজকে আমি ক্লাসটা নিলাম। পরবর্তীতে ফেসবুক লাইভে ক্লাস নিলে তোমরা আজকের ক্লাস করতে না পারলেও পরবর্তীতে যখন তোমাদের সময় হয় তখন তোমরা ফেসবুক থেকে আমার এই ওয়েবসাইট আমার যে ফেসবুক থেকে দেখে নিবা। আর আমার একটা ওয়েবসাইট আছে, আমার একটি এই ইউটিউব আছে, সেখান থেকে তুমি আমার নাম লিখে সার্চ করলেও আমার ক্লাসগুলো পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি, খুদা হাফেজ।